জার্মানিতে লিগাল ইন্স্যুরেন্স কিভাবে করতে হয় এটার উপর বেস করে ভিডিওটা করা। তো আমি একজনকে চিনি যিনি হচ্ছেন জার্মান পাসপোর্ট হোল্ডার এবং জব করেন হচ্ছে একটা কোম্পানিতে প্রায় 3 বছর ধরে, প্লাস উনি হচ্ছে পিএইচডি কোর্সেন জার্মানিতে, তার মানে হচ্ছে ইজ ওয়েল কোয়ালিফাইড। আমি তার ফোন পাই গত সপ্তাহে এবং হচ্ছে যে উনি একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য আমাকে ফোন করেছেন। উনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানে ওনার চাকরির বয়স প্রায় 2 বছরের উপরে। এখন হচ্ছে যে ওনার রিসেন্টলি কিছু সমস্যা হচ্ছিল অফিসে, ওনার হচ্ছে অফিস থেকে হচ্ছে ওনাকে বিভিন্নভাবে হচ্ছে মেন্টালি স্ট্রেস দেওয়া হচ্ছে, যার কারণে হচ্ছে উনি মন দিয়ে জব করতে পারতেছেন না। ওনার জার্মান পাসপোর্ট আছে, উনি জব করছেন একটা ওই কোম্পানিতে প্রায় 2 বছর ধরে জব করতেছেন, প্লাস হচ্ছে ওনার পিএইচডি কোয়ালিফিকেশন ওনার আছে। তো এখন হচ্ছে উনি আমাকে ফোন করছেন যে এখান থেকে আসলে কী করা যায় এই মুহূর্তে অ্যাডভাইসের জন্য, কারণ আমার সাথে একটা সিমিলার সিচুয়েশন হয়েছিল এবং এটা হচ্ছে আমি সাকসেসফুলি ডিল করি। এবং হচ্ছে ইয়া কোম্পানি হচ্ছে যে কোম্পানির সাথে হচ্ছে আমার একটা মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট হওয়ার কথা ছিল, যেখানে হচ্ছে যে দিন শেষে হচ্ছে কোম্পানি হচ্ছে বাধ্য হয়েছে যে আমাকে আমার সাথে হচ্ছে যে ফ্রুটফুলি একটা রেজাল্টে আসার, এবং দিন শেষে কিন্তু আমি উপকৃত হয়েছি জাস্ট বিকজ অফ আমার হচ্ছে একটা জিনিস করা ছিল, যেটা হচ্ছে আমার লাইফ থেকে প্রায় 2 লাখ টাকা একটা হচ্ছে যে মানে কি বলবো আমি 2 লাখ টাকার মতো সেভ করতে পারছি, যেটা হচ্ছে সামান্য হচ্ছে একটা ইন্স্যুরেন্স করার কারণে, যেটাকে বলা হয় জার্মানিতে লিগাল ইন্স্যুরেন্স, এটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলা হয় রেখসুৎসফারসিখুং। তো রেখসুৎসফারসিখুংটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে আপনার অফিসে বেরু ফ্লিশের যদি কোনো সাপোর্ট দরকার হয় বা বেরু ফ্লিশ যদি কোনো কনফ্লিক্ট আপনার লাইফে আসে, যে হচ্ছে যে কোম্পানি হচ্ছে আপনাকে প্রেশারাইজ করতেছে তখন রিসাইন দেন, অথবা হচ্ছে কোম্পানি আপনাকে মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট এটা বলে আফিয়া কোম্পানি নিয়ে আপনার সাথে কথা বলে যাচ্ছেন, এটা এরপরেও কিন্তু কোম্পানির কাছ থেকে কিন্তু আপনি অনেক কিছু লিগালি হচ্ছে আপনি পাওয়ার কথা। তো অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো হচ্ছে এগুলো দিতে চায় না, এর কারণে মূলত হচ্ছে আমাদেরকে লিগাল আশ্রয় নিতে হয়। লিগাল আশ্রয়ের মধ্যে হচ্ছে লয়ারের কাছে যাওয়া লাগে। এখন জার্মানিতে হচ্ছে লয়ারের যে ব্যাপারগুলো, লয়ার কস্ট সব থেকে বেশি। আমার ব্যক্তিগত হচ্ছে একটা সিচুয়েশনের জন্য হচ্ছে আমি হচ্ছে লয়ারের কাছে গিয়েছিলাম এবং হচ্ছে যে লয়ার আমাকে বলে যে 2 লাখ টাকা পে করতে হবে, মানে 2000 টাকা পে করতে হবে, আর যেহেতু আমার কোনো লিগাল ইন্স্যুরেন্স ছিল না, আর যদি আমার লিগাল ইন্স্যুরেন্স থাকতো তাহলে মাত্র 150 টাকা কাজটা হয়ে যেত। এখন হচ্ছে আপনি লিগাল ইন্স্যুরেন্সটা আপনি করবেন কীভাবে, তাই না? কোন কোন কোম্পানির মাধ্যমে করা যায়? তো জার্মানিতে হচ্ছে অনেক কোম্পানি আছে, যেমন আলিয়ান্স, আরাগ, অ্যাডাম, এরা হচ্ছে যে এই লিগাল ইন্স্যুরেন্সগুলো হচ্ছে প্রোভাইড করে প্রোভাইডার। এখন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে পছন্দ করি হচ্ছে কিছুটা চিপেস্ট, যেগুলো অনেক সস্তা, খুবই কম টাকা করা যায়। ফর এক্সাম্পল হচ্ছে আমি আরাগে করেছিলাম, আমার হচ্ছে আরাগে হচ্ছে পে করে বছরে 260 ইউরোর মতো। এর থেকেও যদি আপনি কেউ সস্তা চায় সেটার জন্য হচ্ছে অ্যাডাম আছে, ADA অ্যাডাম, অ্যাডামটা হচ্ছে আরো কম, হচ্ছে সম্ভবত 241 অথবা 229 ইউরো বছর পে করতে। তো লিগাল ইন্স্যুরেন্সটা থাকলে যেটা সব থেকে বড় সুবিধা, আপনার সাথে যদি কখনো এই টাইপের সিচুয়েশন হয় যে হচ্ছে আপনার কোম্পানি আপনাকে হচ্ছে যে হিউম্যান রাইটস ভায়োলেট করে আপনাকে রিজাইন দিতে বলতেছে, অথবা আপনি অফিসে গিয়ে সাবমিট করে আপনাকে বললো যে আজকে তোমার লাস্ট দিন, এন্ড অফ পেপার, এখানে সাইন করো, খবরদার যদি কোনো কোম্পানি আপনাকে বলে যে তুমি এই পেপারে সাইন করো, না বুঝে না জেনে কখনো সাইন করবেন না। ইভেন যদি আপনার ইন্স্যুরেন্স নাও থাকে তারপরে হচ্ছে আপনি এই টাইপের কোনো পেপারে সাইন করবেন না, বলবেন যে ঠিক আছে পেপারটা হচ্ছে আমাকে দাও, আমি হচ্ছে এটা বাসা নিয়ে গিয়ে একটু দেখবো, দেখে হচ্ছে আমি তোমাকে 2 দিন পরে জানাবো। এরপর আপনি যেটা করবেন পেপার সুন্দর করে নিয়ে চলে আসবেন। হচ্ছে জার্মানিতে অনেক সময় দেখা যায় যে অনেক অনেক শহরে হচ্ছে বা অনলাইনে হচ্ছে ফ্রি লয়ার সার্ভিস পাওয়া যায়, যেগুলো যাদের কাছ থেকে বিনা পয়সায় হচ্ছে যে আপনি হচ্ছে লিগাল সার্ভিসটা পাবেন। আপনি ওদেরকে ফোন করতে পারেন, ওনাদের অনলাইনে হচ্ছে রিচ হবো, যদি আপনি জার্মান না পারেন তাহলে আপনার সাথে ইংলিশে কথা বলতে পারেন অথবা ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন। আবার আলিয়ান্স যেমন হচ্ছে ওরা কিন্তু লিগাল ইন্স্যুরেন্স পে করেন, তো লিগাল ইন্স্যুরেন্সটা হচ্ছে আলিয়ান্সেরটা হচ্ছে কস্ট একটু বেশি আমার কাছে মনে হয়েছে। ওদেরটা হচ্ছে যে আমাকে যেটা অফার করছিল 33 ইউরো, যেটা আমার পক্ষে মান্থলি 33 ইউরো, যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি, বাট ওদের অনেক ফ্যাসিলিটিস ছিল। যদি আপনার গাড়ি থাকে তাহলে হচ্ছে যে এই গাড়ির জন্য কিছু হচ্ছে ড্যামেজ যদি হয় গাড়ির কোনো পার্টস, এটা হচ্ছে ওরা কভার করে। বাট যেহেতু আমার গাড়ির প্রতি অতটা হচ্ছে যে আমার যেহেতু এখন গাড়ি আমি ড্রাইভার অ্যাসেস করে নিয়ে যাবো বাড়িতে, তো এই জন্য হচ্ছে যে আসলে আমার ওদের ওই 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 আঙ্গে বোট বা অফারটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি এক্সপেন্সিভ,
তো আমি হচ্ছে আর আগে প্রেফার করি, কারণ হচ্ছে এটা হচ্ছে অনলি হচ্ছে আপনাকে 21 ইউরোর মতো পে করতে হয় প্রতি মাসে, বা আপনি ইয়ারলি একবার পে করে দিলে 260 ইউরো হচ্ছে। আরেকটা হচ্ছে ওদের হচ্ছে আরেকটা সেকশন আছে, এটা হচ্ছে ব্যক্তিগত যদি কোনো সমস্যা হয়, যেটা বলে প্রিভাট ফ্লিশ, প্রিভাট উন্টারসুস্থ বা প্রিভাট ব্যক্তিগত যে সমস্যাগুলো, এটা যে সাপোর্টটা দরকার। ফর এক্সাম্পল দিচ্ছি যে হয়তো বা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো কারণে কেউ হয়তো হুট করে এসে হচ্ছে যে আপনার সাথে রাগারাগি শুরু করছে, অথবা হচ্ছে আপনাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে, অথবা অনেকে তো এখানে হচ্ছে যে ডগ নিয়ে বের হয়, কুকুর নিয়ে বের হয়, ঘুরতে বের হয়, কোনো কারণে দেখা গেলো যে কুকুরটি এসে আপনার আপনাকে হচ্ছে যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যে ইউর ফিলিং থ্রেট, আপনার মনে হচ্ছে কিছুটা হইতে পারে। তো এই সকল ক্ষেত্রেও কিন্তু অনেকে কি করে পুলিশে ফোন দেয়, আবার অনেকে হচ্ছে যে সরাসরি হচ্ছে লয়ারের সাথে কথা বলে। তো দেখা গেলো যে আপনার সাথে যদি এই জন্য কোনো একটা ঘটনা ঘটে, যদি আপনার লিগাল ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে হচ্ছে যে আপনি এই মুহূর্তে লয়ারের যে সাপোর্টটা আপনি পাবেন, এর ফলে যেটা হবে হচ্ছে আপনার জীবন থেকে অনেক টাকা সেভ হবে। অথবা যদি কেউ আপনার সাথে কাজটা করে, আপনি চাইলে লয়ারের কাছে গিয়ে হচ্ছে ওনার নামে ক্লেম করতে পারবেন, এবং সে হচ্ছে তাকে আপনি পানিশ করতে পারবেন, এবং সে হচ্ছে আপনাকে টাকা দিতে বাধ্য। তো এই জন্য জার্মানিতে হচ্ছে লিগাল ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ না পর্যন্ত আপনি বিপদে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটার মর্মটা বুঝবেন না। আমি যেটা বলবো, যদি আপনার এখনও লিগাল ইন্স্যুরেন্স করা না থাকে, এটা খুবই চিপ, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল লিগাল ইন্স্যুরেন্স করে ফেলেন। এবং হচ্ছে লিগাল ইন্স্যুরেন্স করলে যেটা হবে যে আপনার জীবনটা অনেক সহজ হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে লয়ারের কাছ থেকে হচ্ছে আপনি অনেক রুলস জানবেন, যে কোম্পানিতে যদি আপনি 1 বছর জব করেন তাহলে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন, যদি 2 বছর জব করেন তাহলে কী কী ফ্যাসিলিটি আছে, এগুলো কিন্তু লয়াররা ভালো বোঝে। এই জন্য প্রতিটা কোম্পানি কিন্তু লয়ারদেরকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। কেউ যদি আপনার সাথে কোনো কিছু করে যেটা হচ্ছে অনৈতিক, বা যেটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে যে এটা ঠিক না, জাস্ট তাকে আপনি বলবেন যে আমার কিন্তু রেকশুসিং করা আছে, দেখবেন যে সে হচ্ছে যে আপনার সাথে পোলাইটলি কথা বলা শুরু করবে, সাথে যদি বসও হয় ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আশা করি হচ্ছে আমার এই যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কিছুটা উপকৃত হয় উপকৃত হন আপনারা, আপনাদের যদি জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারে আমার ভিডিওটা, তাহলে হচ্ছে যে দয়া করে হচ্ছে যে লাইক দিন একটি, এবং হচ্ছে সাবস্ক্রাইব করুন, যাতে করে হচ্ছে যে এই টাইপের আরও অনেক ভিডিও যাতে করে আপনারা হচ্ছে সাথে সাথে দেখতে পারেন, নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, পরে আবার হচ্ছে আসবো নতুন ভিডিও।